হ্যালো বন্ধুরা, দ্য বক্স টিউবের নতুন এই ভিডিওতে আপনাদের স্বাগত। প্রযুক্তির অগ্রযাত্রা ছোঁয়া আমাদের প্রাত্যহিক জীবনে ভালোই প্রভাব ফেলছে। যানবাহনের ক্ষেত্রে এই প্রযুক্তির প্রভাব যেন একটু বেশি। আর ভবিষ্যতের এসব যানবাহন কেমন হতে পারে, কি উপকারে আসবে, এগুলোর মাধ্যমে কত দ্রুত গন্তব্যে পৌঁছানো যাবে, এসব নিয়েই আমাদের আগ্রহের যেন কমতি নেই। তো চলুন দেখে নেওয়া যাক ভবিষ্যতের বাহন। ভার্জিন হাইপারলুপ 1। সহজ ভাষায় এটি হলো বায়ুশূন্য টিউবের ভেতরে ট্রেন, যেটা অনেকটা বৈজ্ঞানিক কল্পকাহিনীর মতো। তবে ট্রেন চাকা দিয়ে চলে এবং লাইনের সাথে ঘর্ষণে এর অনেক শক্তির অপচয় হয়, কিন্তু এই ট্রেন ভ্যাকুয়াম টিউবের ভেতর দিয়ে ম্যাগনেটিক আকর্ষণে চলবে। এতে চাকার কোনো প্রকার ঘর্ষণ থাকবে না, আবার বাতাসের বাধাও থাকবে না, ফলে এটি চলার সময় কোনো শব্দ হবে না এবং এর গতি হবে দুর্দান্ত। এটি ঘন্টায় 1220 কিলোমিটার বেগে চলবে, অর্থাৎ ঢাকা থেকে চিটাগং যেতে সময় লাগবে 12 মিনিট। এদিকে মানুষ যেন অসুস্থ হয়ে না পড়ে সেদিকেও খেয়াল রাখতে হবে। বায়ুরোধী হওয়ায় পানির ভেতর দিয়েও বসানো যাবে এই হাইপারলুপ। তবে বর্তমানে বড় সমস্যা, হাইপারলুপ তৈরিতে দরকার প্রচুর অর্থের। অনেক দেশের পক্ষেই তা শুধু স্বপ্ন। টেরাফুজিয়া TFX। যানজট এক বিরাট সমস্যা। একটু বেশি সময় যানজটে পড়লেই মনে হয়, ইস, গাড়ির যদি পাখা থাকতো তাহলে এখন উড়েই চলে যাওয়া যেত। প্রযুক্তির ক্রমবিকাশে এ কল্পনারও হয়েছে অবসান। যুক্তরাষ্ট্র ভিত্তিক কর্পোরেশন টেরাফুজিয়া প্রকাশ করেছে নতুন এক ধরনের গাড়ির ডিজাইন, যা রাস্তায় তো চলবেই, উড়তে পারবে আকাশেও। এই গাড়িটির অপারেটিং সিস্টেম খুব সহজ করা হয়েছে, যার কারণে এটি উড়ানোর জন্য আলাদা করে পাইলটের প্রশিক্ষণ নিতে হবে না। চার সিট বিশিষ্ট TFX নামের উড়ন্ত এই গাড়িটির পাখার শেষ প্রান্তে সংযুক্ত দুইটি বিদ্যুৎ মোটর রয়েছে। এটি মোটর গাড়িটিকে লম্বালম্বি থেকে আনুভূমিক গতিতে চলতে সাহায্য করবে। রাস্তায় চলার সময় পাখা দুটি ভাঁজ করে রাখা যাবে বলে জানিয়েছে টেরাফুজিয়া কর্পোরেশন। 300 HP ইঞ্জিনে চালিত এই গাড়িটি ঘন্টায় 322 কিলোমিটার গতিতে যেতে পারবে এবং এটি আকাশে উড়া সহ 805 কিলোমিটার পাড়ি দিতে পারবে। গাড়িটির নাম দেয়া হয়েছে TFX। উৎপাদনকারী সংস্থা জানিয়েছে, 2006 সাল থেকে গবেষণা শুরু হলেও জনসাধারণের জন্য এটি 2030 সাল নাগাদ বাজারে আনা হবে। আর এটি বাজারে আসলে তা গাড়ি জগতে আলোড়ন ফেলবে নিঃসন্দেহে। ড্রাইভারলেস পডস। গুগল, অ্যাপল ও টেসলা সহ বিশ্বের বড় বড় প্রযুক্তি ও মোটরগাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বর্তমানে চালকবিহীন গাড়ি বানাচ্ছে এবং পরীক্ষা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় লেন পারসন 2011 সালে এয়ারপোর্টে প্রথম চালকবিহীন পড চালু করেন। পরবর্তীতে তা ব্যাপকভাবে সফলতা লাভ করে। ধারণা করা হচ্ছে 2025 সালের মধ্যে এই পডগুলো গাড়ির জায়গা দখল করে নেবে। তখন যাত্রীরা পিক আপ পয়েন্ট দিলে এই পডগুলো অলিগলির ভেতর থেকে আপনাকে তুলে নেবে এবং মেইন রোডে এসে একই ডেস্টিনেশনের অন্য পডগুলোর সাথে যুক্ত হয়ে একটি বড় বাহনে পরিণত হবে। আর স্মার্টফোন অ্যাপ দ্বারা এ সমস্ত কিছু নিয়ন্ত্রণ করা যাবে। ডেলোরিয়ান অ্যারোস্পেস। ব্যক্তিগত প্লেন তৈরির উদ্দেশ্য থেকে ডেলোরিয়ান অ্যারোস্পেস কোম্পানিটি যাত্রা শুরু করে। তাদের কোম্পানির মূল লক্ষ্য রেসিং কার বানানো, যা আকাশপথে চলবে। এই প্লেন বা স্কাই রেসিং কারটিতে সিট রয়েছে দুটি। এর চওড়া বডির জন্য এটি দ্রুত গতিতে চলতে পারবে। বর্তমানে এই সিরিজের দুটি মডেলের গাড়ির কাজ চলছে। এর আকার কিভাবে ছোট করা যায় তা নিয়েই চলছে ব্যাপক গবেষণা। ধারণা করা হয় এটি বাণিজ্যিকভাবে বাজারে আসতে আরও 5 থেকে 15 বছরের মতো সময় লাগবে। হুন্ডাই ক্রেডল। ব্যস্ত সড়কে গাড়ি ছুটছে, এই দৃশ্যই আমরা চিরকাল দেখে এসেছি।
কিন্তু গাড়ি হাঁটছে এরকম কথা শুনেছেন বা দেখেছেন কখনো? গাড়ি নিয়ে প্রচলিত চিন্তাধারায় এক বৈপ্লবিক পরিবর্তন আনল দক্ষিণ কোরিয়ার গাড়ি প্রস্তুতকারক সংস্থা হুন্ডাই। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে সিএস টেকনোলজির প্রদর্শনীতে তারা হাজির করল এলিভেট নামের বিশেষ ধরনের একটি গাড়ি। হুন্ডাইয়ের নতুন উদ্ভাবন এলিভেট শুধু ছুটবে না, হাঁটবেও, খাড়া জায়গায় চড়তেও পারবে, সিঁড়ি বেয়েও উঠে যেতে পারবে এই গাড়ি। কারণ এই গাড়িতে চাকা ছাড়াও রয়েছে রোবোটিক পা, যা দিয়ে হাঁটা চলা এবং উঁচু কোনো জায়গায় চলতে পারবে এই গাড়ি। মূলত উঁচু নিচু জায়গায় চলার জন্যই তৈরি করা হয়েছে এই গাড়ি। যেসব এলাকায় সাধারণ গাড়ি চলতে অক্ষম, সেই এলাকায় গিয়ে নিজের ক্ষমতা দেখাবে এই এলিভেট। তবে পা নাড়িয়ে চলাফেরার সময় গাড়ির ভেতরে বসে থাকা যাত্রীর বিশেষ ঝাঁকুনি লাগবে না। বুম সুপারসনিক প্লেন। শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে উড়ে মানুষের গন্তব্যকে আরও কাছে নিয়ে এসেছিল সুপারসনিক উড়োজাহাজ কনকর্ড। বাণিজ্যিকভাবে এর কার্যক্রম চলেছিল 1976 থেকে 2003 সাল পর্যন্ত। একটি দুর্ঘটনার পর এই উড়োজাহাজে যাত্রী পরিবহন বন্ধ হয়ে যায়। তবে বুম সুপারসনিক নামের একটি স্টার্ট আপ কনকর্ড যুগকে নতুন রূপে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে। 2023 সাল থেকে বাণিজ্যিকভাবে এই জেট বিমানগুলোর ফ্লাইট শুরু হবে। প্রযুক্তিগত অগ্রগতি এবং হালকা উপাদানের ফলে এই ফ্লাইটগুলো কনকর্ড থেকে আলাদাই হবে। এবারের বিমানগুলোকে হালকা কার্বন ফাইবার কম্পোজিটে নির্মাণ করা হবে। এর ফলে বিমানটি চলাচলে আওয়াজ কম হবে এবং জ্বালানিও কম খরচ হবে। XB-1 বা বেবি বুমের গতিবেগ ঘন্টায় 2335 কিলোমিটার, যা কনকর্ডের আগের সব বিমানের গতির রেকর্ড ভেঙেছে। এবং এই গতি সাধারণ যে কোনো বাণিজ্যিক যাত্রীবাহী বিমানের চেয়ে এটি 2.6 গুণ বেশি। এই বেবি বুমে আসন থাকবে 50টি, যেখানে কনকর্ডে আসন ছিল 92 থেকে 128টি। SMET মিলিটারি ভেহিকল। মার্কিন সেনাবাহিনী ইতিমধ্যে তার যুগান্তকারী SMET প্রজেক্ট হাতে নিয়েছে। আকারে ছোট এই বাহনগুলো 4 থেকে 5টি ভার্সন বানানো হয়েছে। এগুলোর সবগুলোই 1000 কেজির বেশি ওজনের মালপত্র বহন করতে সক্ষম। এদের একটি ভার্সনে অপশনাল ম্যানুয়াল কন্ট্রোলের জন্য স্টেয়ারিং রাখা হয়েছে, তাছাড়া বাকি সবগুলো রিমোট দিয়েই চালাতে হয়। 97 কিলোমিটার দূর থেকেও এদেরকে রিমোট দ্বারা কন্ট্রোল করা সম্ভব। এদের আরেকটি বড় বৈশিষ্ট্য হলো এগুলো শব্দ ছাড়াই চলে। মালবহন ছাড়াও এগুলোতে প্রিলোডেড স্বয়ংক্রিয় ভারী মেশিনগানও ব্যবহার করা যাবে। 2018 সালে এটি পরীক্ষামূলকভাবে তৈরি হলেও 2021 সাল থেকে এটি মার্কিন সেনাবাহিনীর সাথে নিয়মিতভাবে কাজ করবে। এয়ারফিশ। অদ্ভুত এক বাহন এটি। জলযান হলেও ঠিক জলযান নয়, কারণ পানির উপর দিয়ে এটি ভেসে ভেসে যায়। নির্মাতা প্রতিষ্ঠান এর নাম দিয়েছে এয়ারফিশ 8। এটি 8 থেকে 10 জন যাত্রী বহন করতে পারে। এর গতিবেগ ঘন্টায় 193 কিলোমিটার, যা সাধারণ বোটের চেয়ে 3 থেকে 4 গুণ বেশি। এয়ারফিশ 8 পানিতে 2 থেকে 6 মিটার উপর দিয়ে চলতে পারে। বর্তমানে পরীক্ষামূলকভাবে এডিশনটি বাজারে ছাড়া হয়েছে। তবে প্রতিষ্ঠানটি বলছে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে এর থেকে উচ্চ গতিসম্পন্ন জলযান বাজারে আনবে তারা, যেটি আরও যাত্রী বহন করতে সক্ষম হবে। অ্যাপল আই মেবি। অ্যাপলের নাম আমরা সবাই জানি। এর প্রোডাক্টগুলো কেমন হয় তা নতুন করে কাউকে বলে দিতে হবে না। অটোমোবাইলের ক্ষেত্রেও অ্যাপল কাজ শুরু করেছে বেশ আগে থেকে। BMW কোম্পানির সাথে শুরু করলেও তারা এখন কাজ করছে ভলক্সওয়াগেনের সাথে। গুগলের চালকবিহীন গাড়ি, উবারের ট্যাক্সি অ্যাপ্লিকেশন এবং টেলসা মোটরসের ইলেকট্রিক কারের সাথে প্রতিযোগিতা করার মতো সর্বাধুনিক প্রযুক্তি নিয়েই বাজারে আসতে চাইছে অ্যাপল। গাড়িটি হবে পরিবেশ বান্ধব, এটি সৌরশক্তি দিয়ে চলবে। এছাড়া অটো ড্রাইভিং ও সেলফ ড্রাইভিং ছাড়াও আরও অনেক অনেক ফিচার থাকবে। অ্যাপলের এই প্রজেক্টের কোড নেম রাখা হয়েছে টাইটান।
যেখানে বর্তমানে শতাধিক কর্মী কাজ করছেন। SpaceX বিগ ফ্যালকন রকেট। SpaceX এর কর্ণধার অ্যালন মাস্কের স্বপ্ন 2030 সালের মধ্যে মঙ্গলের মাটিতে মানব বসতি স্থাপন করা। এই স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখবে এই বিগ ফ্যালকন। এটি হবে এখন পর্যন্ত বানানো সবচেয়ে শক্তিশালী এবং রিইউজেবল রকেট। 97 লক্ষ পাউন্ড ভরের বিগ ফ্যালকন রকেটটি হবে মূলত 2 স্টেজ বিশিষ্ট। রকেটের সেকেন্ড স্টেজে থাকবে বিগ ফ্যালকন স্পেসশিপ মডিউল এবং ফার্স্ট স্টেজে থাকবে বিগ ফ্যালকন রকেটের বুস্টার। বিগ ফ্যালকনের দৈর্ঘ্য 106 মিটার এবং রকেটের বুস্টারের দৈর্ঘ্য হবে 58 মিটার। এটি যদি সফল হয় তবে প্রথমবারের মতো মঙ্গলের মাটিতে পা রাখবে কোনো মানুষ। রচিত হবে মানুষের মহাকাশ জয়ের আরেকটি দিগন্ত। তাই বলা যায় বিগ ফ্যালকন রকেটের মাধ্যমে রকেট রাজ্যে বড় ধরনের বিপ্লব আসতে চলেছে। জাপানি ফ্যাশন ডিজাইনার বিলিয়নার ইউসাকু মেসাওয়ার ইতিমধ্যে এই রকেটে চড়ে 2023 সাল নাগাদ মহাকাশে পৌঁছার জন্য বুকিং দিয়েছে। তো বন্ধুরা, এগুলোর মধ্যে কোনটি আপনার কাছে বেশি কাজের মনে হয়েছে ও ভালো লেগেছে তা অবশ্যই আমাদের জানাবেন। আর এর দ্বিতীয় পর্বটি দেখতে চাইলে সেটাও জানিয়ে দিতে ভুলবেন না, কারণ আপনাদের আগ্রহ দেখেই আমরা এর দ্বিতীয় পর্বটি বানাতে চেষ্টা করব। সবশেষে, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করে রাখুন। পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।